बिस्मिल्लाहिर रहमानिर रहीम। एकादश श्रेणी भर्तीकृत नवागत शिक्षार्थी नवकुमार इन्स्टिट्यूशन और डॉक्टर शहीदुल्ला कॉलेज ऑनलाइन क्लास थेके तुम्हारे स्वागत जानाच्छि। आमी खादिजा अख्तर, तुम्हारे समाजकर्म शिक्षिका। गत क्लासे आमरा समाजकर्म प्रथम पत्रेर प्रथम अध्याय थेके समाजकर्मेर संगे आलोचना करेछि। आज के क्लासे सेई एकई अध्याय थेके प्रथम अध्याय थेके आमरा समाजकर्मेर लक्ष्य उद्देश्य निये आलोचना करब। समाजकर्मेर संज्ञा जे विभिन्न मनीषीरा संज्ञा दिएछेन, तेमनि समाजकर्मेर लक्ष्य उद्देश्य निये किन्तु तारा कथा बोलेछेन। जेमन एखाने आमरा खेयाल करी स्किडमोर ओ थ्याकारे उनि समाजकर्मेर लक्ष्य सम्पर्के बोलेछेन, समाजकर्मेर लक्ष्य हलो सामाजिक भूमिकार उन्नयन ओ बर्धितकरण। समाजकर्म विश्वकोष ओ समाजकर्म लक्ष्य सम्पर्के जा बोलेछेन ता हलो समाजकर्मेर अन्यतम लक्ष्य हलो व्यक्तिर सामाजिक भूमिका पालने व्यर्थतार जन्य जेसब उपादान दायी सेगुलो दूर करा एवं मानुषेर पारस्परिक मिथस्क्रियार धरन पुनर्गठनेर माध्यमे भूमिका पालन ओ क्षमता उन्नयने सहायता करा। एई संज्ञागुलो थेके आमरा जेटा बुझते पारी जे समाजकर्मेर लक्ष्य उद्देश्य, समाजकर्म एकटी साहाज्यकारी पेशा। আমরা এটা গত ক্লাসে পড়েছি যে সমাজকর্ম হলো একটা সাহায্যকারী পেশা, যেন কি পেশা হিসেবে মানুষের সামাজিক ভূমিকা পালন, উন্নয়ন, সংরক্ষণ ও ক্ষমতা পুনরুদ্ধারে সাহায্য করা সমাজকর্মের অন্যতম লক্ষ্য। যাতে প্রতিটি মানুষ তাদের নিজ ক্ষমতা ও সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে পরিবেশের সঙ্গে কার্যকর মিথস্ক্রিয়া করতে সক্ষম হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে সমাজকর্মের মূল লক্ষ্য যেটা, সেটা হলো সামাজিক, আর্থিক ও মানসিক সমস্যা মুক্ত একটা সুখী সমাজ গঠন, যা সামাজিক ভূমিকার উন্নয়নকে গুরুত্ব দেয়। সাধারণভাবে লক্ষ্য বলতে তোমরা বুঝে থাকো যে কোনো কিছু অর্জনের আশা, হোপ টু অ্যাচিভ, আর উদ্দেশ্য হলো কোনো কিছু অর্জনের চেষ্টা, হোপ টু ট্রাইং তোমরা বলে থাকো। তাহলে আজকে দেখি যে এই সংজ্ঞাগুলো বিশ্লেষণ করে আমরা সমাজকর্মের কতগুলো লক্ষ্য উদ্দেশ্য পয়েন্ট ভিত্তিক আলোচনা করি। খেয়াল করো, এক নম্বর হলো সামাজিক ভূমিকার উন্নয়ন। আমরা জানি যে মানুষ বিভিন্ন সামাজিক সমস্যার প্রেক্ষিতে তাদের নিজ নিজ ভূমিকা পালন অনেক সময় সঠিকভাবে করতে পারে না। এক্ষেত্রে ব্যক্তি, দল, সমষ্টিকে সমাজকর্ম এমনভাবে সাহায্য করে যাতে ব্যক্তি তার সামাজিক ভূমিকার উন্নয়ন ঘটাতে পারে। সামাজিক আন্তঃক্রিয়ার উন্নয়ন, এই আন্তঃক্রিয়াটা কি? ব্যক্তি, সমাজ, সমষ্টির সাথে যে একটা পারস্পরিক বোঝাপড়া, আচার আচরণ, প্রতিযোগিতা, সহযোগিতা, এ সম্পর্কে যদি কোনো কিছু অন্তরায় সৃষ্টি করে, কোনো সমস্যার সৃষ্টি করে, সেক্ষেত্রে সমাজকর্মের ভূমিকা হয় এই আন্তঃক্রিয়ার উন্নয়ন সাধন সাহায্য করা। জীবন মান উন্নয়ন, সমাজকর্মের মেন লক্ষ্যই হলো ব্যক্তি, সমাজ, সমষ্টির উন্নয়ন সাধন। চার নম্বরটা খেয়াল করো, বহুমুখী সমস্যার সমাধান। আমরা জানি সমাজকর্ম কিন্তু একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি সংরক্ষণ করে, অর্থাৎ একটা ব্যক্তি যতগুলো দিক আছে সব দিকেই সমাজকর্ম হস্তক্ষেপ করে, অর্থাৎ তার যত রকমের সমস্যা আছে, যে কোনো একটি সমস্যা না, ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক বা মানসিক যে কোনো ধরনের সমস্যাই সমাধানে সাহায্য করা সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে। মানুষকে সক্ষম করা, সমাজকর্ম মানুষকে এমনভাবে সাহায্য করে তার কৌশল ও পদ্ধতি দিয়ে যাতে ব্যক্তি তার নিজস্ব সম্পদ, নিজস্ব ক্ষমতা ব্যবহার করে নিজেকে সমস্যা সমাধানে সক্ষম করে তুলতে পারে, এটা তার একটা মেইন উদ্দেশ্য। সম্পদের সদ্ব্যবহার, সমাজকর্ম ব্যক্তি, সমাজ, সমষ্টির বস্তুগত, অবস্তুগত বা মানবীয় যে সমস্ত সম্পদ রয়েছে সে সমস্ত সম্পদের যথার্থ ব্যবহার করে তার সমস্যা সমাধানে সহায়তা করে থাকে। পরিকল্পিত সামাজিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন সমাজের একটা চিরন্তন রীতি,
তবে পরিকল্পিত যদি পরিবর্তন হয় সেটা সামাজিক উন্নয়নের সহায়ক। অনেক সময় অপরিকল্পিত পরিবর্তন হয় কিন্তু সমাজকর্মের মেইন লক্ষ্য হলো সমাজের পরিকল্পিত উন্নয়ন। চিকিৎসা সেবা, চিকিৎসা সমাজকর্মে আমরা জানি যে সমাজকর্মের বিভিন্ন রকমের পরিষেবা আছে, যেমন কিশোর উন্নয়ন, কিশোরী উন্নয়ন, বৃদ্ধাশ্রম, এ ধরনের ক্ষেত্রে চিকিৎসা সেবা দিয়ে থাকে। উন্নয়নের মাধ্যমে পরিবর্তন, এটা সমাজকর্মের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট লক্ষ্য উদ্দেশ্য, যে সমাজের সব ক্ষেত্রে ভাগ করে করে, সেক্টর ভাগ করে করে সমাজের উন্নয়নে কাজ করা সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য। যেমন গ্রামীণ সমাজসেবা কর্মসূচি, শহর সমাজসেবা কর্মসূচি, এ ধরনের কর্মসূচি নিয়ে এই কর্মসূচির মাধ্যমে উন্নয়ন করে থাকে। সামাজিক বিপর্যয় রোধ, যে সমস্ত বিষয় মূল্যবোধ, সংস্কৃতি বা আচার আচরণ বা দুর্যোগ, যেগুলো মানুষের স্বাভাবিক ভূমিকা পালনে অর্থাৎ স্বাভাবিক জীবনযাপনে বাধা সৃষ্টি করে, সেই সমস্ত ক্ষেত্রে সমাজকর্মীরা যথাযথ কৌশল, যথাযথ আইন, যথাযথ পদ্ধতির মাধ্যমে এই বিপর্যয় রোধে কাজ করে থাকে। আর সমাজকর্ম তিনভাবে এই বিপর্যয় রোধে কাজ করে থাকে, একটা হলো প্রতিরোধ, প্রতিকার, আর একটা হলো উন্নয়ন। প্রতিরোধটা হলো যাতে সমস্যা সৃষ্টি হতে না পারে সেজন্য কিছু আগাম ব্যবস্থা নিয়ে থাকে, আর প্রতিকার হলো যদি সমস্যা সৃষ্টি হয়েই যায় তখন তার পদ্ধতি কৌশল প্রয়োগ করার মাধ্যমে সেই সমস্যা থেকে উত্তরণের চেষ্টা করা হয়। আর উন্নয়ন হলো সমস্যার সমাধান, হলো এখন এটাকে আরও বেশি ব্যবহারযোগ্য, আরও বেশি উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করাটা হলো উন্নয়ন, যেটা সমাজকর্মীর তিনটা উপায়ে সমাজের উন্নয়নে, ব্যক্তির উন্নয়নে, সমষ্টির উন্নয়নে কাজ করে থাকে। তো তোমরা আজকের ক্লাস থেকে এই লক্ষ্য উদ্দেশ্যগুলো ভালো করে আয়ত্ত করে ফেলবে। আর এটা এখান থেকে যে প্রশ্ন হয় সাধারণত উদ্দীপককে, যে কোনো দুই একটা লক্ষ্য উদ্দেশ্য দেওয়া থাকবে, তোমাকে প্রশ্ন করা হবে যে বাকি এই দুটো লক্ষ্য উদ্দেশ্য ছাড়াও কি সমাজকে অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে, তখন তোমার সবগুলো জানা থাকলে তুমি বাকিগুলো উল্লেখ করতে পারবে, অথবা যে কোনো একটা বিষয় সম্পর্কে প্রশ্ন থাকতে পারে, এক নম্বর দুই নম্বর, যেমন বহুমুখী সমস্যার সমাধান এটি ব্যাখ্যা করো, অথবা সম্পদের সদ্ব্যবহার এটি ব্যাখ্যা করো, উন্নয়নের মাধ্যমে পরিবর্তন এটি ব্যাখ্যা করো। তাই প্রত্যেকটা লক্ষ্য উদ্দেশ্য আমাদের জানা থাকতে হবে ব্যাখ্যা বিশ্লেষণ সহ। তোমাদের ক্লাস শুরু হয়ে গেল, বুক লিস্টও দেওয়া হয়ে গেছে, তোমরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বই যদি কালেকশন করতে পারো কালেকশন করে ফেলো, পড়াশোনা শুরু করে দাও। তো আজ এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।